দেবে না, বিস্তার পাবে না। অবিলম্বে চাকরি চাই, অবিলম্বে চাকরি চাই। কুচবিহার জেলার ভূমি ও বাস্তু হারা কল্যাণ সমিতির সদস্য সবাই, আমরা আমাদের এই সদস্যে যারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই সকলেই রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা আমাদের নিজ নিজ বাড়ি জমি আমরা দিয়েছি। সেই সুবাদে রাজ্য সরকার আমাদেরকে ইসি সেলে নথিভুক্ত করেছে। এই ইসি সেলে নথিভুক্ত করার পর আমরা বিগত 8 বছর ধরেই আমরা বাঞ্ছনা শিকার হয়ে আছি। আমাদের তো কোনো রকম চাকরি হচ্ছেই না, এখন আমাদের তো দেওয়ালে পিঠে গেছে। কাজেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি করছি এবং আজকে জেলা শাসক মহাশয়ের কাছে আমরা যেই স্মারকলিপি প্রদান করছি এতে আমাদের এই বিভিন্ন দাবি দাবাগুলো তোলা আছে। তা আমরা আমাদের অবিলম্বে আমাদের যেন কোনো একটা সুনিশ্চিত একটা চাকরি আমাদের দেওয়া হয়, যোগ্যতা হিসাবে যেন প্রত্যেকে যেন আমরা কুচবিহার জেলার যত ল্যান্ড লুজার ভাই ও বোনেরা আছি আমাদের প্রত্যেকেরই যেন একটা না একটা চাকরির ব্যবস্থা অবিলম্বে করা হয়। যদি না করা হয় তাহলে আমরা এর চেয়ে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।